20 টাকা শেখ রাসেল পুরো শিশু পার্ক। এই পার্কের ভিতরে আমরা প্রবেশ করব। পার্কে ঢোকার টিকিটের মূল্য 20 টাকা। আমরা এখন শেখ রাসেল শিশু পার্কে এসেছি, এখানে ঘুরে দেখবো এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। আমাদের সাথে থাকবেন পুরো ভিডিওতে। আমি আছি মোহাম্মদ নুরুল ইসলাম। দর্শক, আপনারা যারা টুঙ্গিপাড়া আসবেন, এখানে শেখ মুজিবুর রহমানের কবরস্থান দেখতে পারবেন এবং এর পাশেই রয়েছে শেখ রাসেল শিশু পার্ক। এই পার্কের যে সৌন্দর্যটা সেটাও আপনারা উপভোগ করতে পারবেন। এখানে অনেকগুলো রাইড রয়েছে শিশুদের খেলার জন্য। শেখ রাসেল শিশু পার্ক। আপনারা আসলে এটার ভিতরে ঝাউবনও রয়েছে, ঝাউবনও উপভোগ করতে পারবেন। শিশুদের জন্য এখানে অনেকটি খেলার রাইড রয়েছে, যেগুলো শিশুরা চাইলে ইউজ করতে পারবেন। খুব সুন্দর মনোরম পরিবেশে এই পার্কটি গড়ে তুলেছেন। পার্কে আরো কিছু রাইড রয়েছে, যেগুলো ব্যবহার করতে গেলে আপনাদের এর ফি প্রদান করতে হবে। যেমন এইগুলো আপনি আলাদাভাবে পেমেন্ট করে ব্যবহার করতে পারবেন। ভিতরে একটি ক্যান্টিনও রয়েছে, যেখানে আপনাদের খাওয়ার জন্য অনেক কিছু পাওয়া যায়। এটা একটি লেক শিশু পার্কের ভিতরে। এই লেক রয়েছে, লেকের আশেপাশে অনেক গাছপালা রয়েছে, তার জন্য অনেক সুন্দর লাগে। এখানে একটি মঞ্চ সাজানো আছে, এখানে অনেক নাটক থিয়েটার হয়। এটা শেখ রাসেল শিশু পার্কের ভিতরের যে দৃশ্য, এখানে সম্পূর্ণ সুন্দর করে ঘুরে তুলেছেন এই পার্ক। আপনারা আসলে অবশ্যই ভালো লাগবে। আমাদের মতো অনেক দর্শনার্থী এই পার্কে এসেছেন ঘুরতে। আমি চেষ্টা করতেছি আপনাদেরকে কিছু দেখানোর, এই পার্কের যে যতগুলো রাইড এবং পার্কের যত সুন্দর জায়গাগুলো তো সব দেখানোর চেষ্টা। এখানে শিশুদের জন্য আরও অনেকটি রাইড রয়েছে, দোলনা রয়েছে এবং এখানে একটি স্প্রিং সিস্টেম গাড়ি রয়েছে। টুঙ্গিপাড়া আসলে এই শেখ রাসেল পার্কে ঘুরে যাবেন, অবশ্যই ভালো লাগবে। শিশু পার্কের লেক আপনারা দেখতে পাচ্ছেন এখন।
এখানে কিছু রাইড রয়েছে যেগুলো রাইড আপনার শিশুকে ব্যবহার করতে দিলে এগুলোর আলাদা করে পেমেন্ট করতে হবে, তাহলে আপনি শিশু এগুলোর মধ্যে চড়তে পারবে। আমরা এখন শিশু পার্কের মধ্যে আছি। শিশু পার্কে যে রাইডগুলো আসে খেলা দেখতে পারতেছেন আপনারা। যারা আমার এই ভিডিওটা দেখতেছেন অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং আমার ভিডিওটা শেয়ার করে দেবেন। একটি দোলনা রয়েছে ইলেকট্রিক সিস্টেমের।